উনি হচ্ছেন আয়মান সাদিক, আমার খুব পছন্দের একজন ছোট ভাই। কিন্তু ওনার আমার উপর একটু মন খারাপ, কারণ উনি অনেকদিন ধরে বলছেন যে ওনার সাথে এসে আপনাদের কিছু একটা পড়াই, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না কখনোই। কিন্তু লকডাউন শুরু হয়ে গেছে, এখন অফুরন্ত সময়, তাই চলে আসলাম। তিন পায়ে দৌড়াতে গেলে প্রায় হোঁচট খেতে হবে, বাকিটা বুঝে নিও। ফার্স্ট থিংস ফার্স্ট, পিয়ার প্রেশারে পড়ে কিছু করা যাবে না। ক্যাম্পাস কালচারে অনেক কিছু থাকবে, সবাই চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আড্ডা দিচ্ছে ঘন্টার পর ঘন্টা, এমনকি সন্ধ্যার পরে রাত পর্যন্ত থাকছে ক্যাম্পাসে। এটা কুল একটা ব্যাপার, কিন্তু আপনাকে তো করতে হবে না জাস্ট বিকজ সবাই করছে। যদি আপনার ভালো লাগে একদিন দুদিন করবেন, কিন্তু প্রতিনিয়ত অভ্যাসটা হয়ে গেলে আসলে পড়াশোনাটা হবে কখন? সো পিয়ার প্রেশারে পড়ে কিছু করা যাবে না। নতুন একটা জীবনের শুরু হচ্ছে, ইউনিভার্সিটি লাইফ। 12টা মাস আছে প্রথম বছরে, 12 মাসে 12টা নতুন অভ্যাস তৈরি করার চেষ্টা করো। 1 মাসে একটাই, দুটা না, একটা অভ্যাস টানা 30 দিন, দেখবা একেবারে গেঁথে যাবে। পড়াশোনার পাশাপাশি একটা ক্লাবে জয়েন করতে হবে, এমন একটা অ্যাক্টিভিটি যেটাতে আপনার ইন্টারেস্ট আছে, অথবা এমন কোনো অ্যাক্টিভিটি যেটা আপনার কোনো স্কিল সেট বাড়াবে, এরকম একটা অ্যাক্টিভিটি চুজ করাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। ব্যাংক অ্যাকাউন্টটা খুলে ফেলো। অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট না খোলার কারণে ব্যাংকে খুঁটিনাটি কাগজপত্রটার ব্যাপারে কোনো আইডিয়া থাকে না, কোথায় সঞ্চয় করতে হয়, কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে হয়, ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের পার্থক্য কি, কিচ্ছু জানা হয় না। তাই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে শুরু করে ফেলো। ফার্স্ট ইয়ার থেকেই ডকুমেন্টেশন শুরু করতে হবে, ভর্তির স্লিপ, অ্যাডমিট কার্ড। অন্তত পক্ষে একজন সিনিয়রের সাথে ভালো খাতির রাখো, অ্যাট লিস্ট সে যেন তোমাকে গাইড করতে পারে, তোমার মেন্টর হিসেবে নাও। কখনো কোনো একটা জায়গায় যদি একটু ভড়কে যাও, কি হবে না হবে না বুঝতে পারো, চিন্তা হয়, তাহলে যেন একজন সিনিয়রের কাছে তুমি হেল্প পেতে পারো, সেই ব্যবস্থাটা রেখো। ফার্স্ট ইয়ার থেকেই নিজের ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি একটু একটু করে নেওয়ার চেষ্টা করতে হবে, সেটা হতে পারে টিউশনি, সেটা হতে পারে পার্ট টাইম জব। বিতর্ক, কুইজ, বিজনেস কম্পিটিশন, মডেল ইউনাইটেড নেশন, কত ধরনের কম্পিটিশন হয়। বিজনেস করতে চাও, এন্টারপ্রেনারশিপ কম্পিটিশন হয়, স্টার্টআপ কম্পিটিশন হয়, আইডিয়া কনটেস্ট হয়, হ্যাকাথন হয়, যে যে ফিল্ডে পড়াশোনা করছো সেই ফিল্ডে কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করা শুরু করো। সেকেন্ড ইয়ার উঠে গেছো, ফার্স্ট ইয়ারে তো অনেক বন্ধু বানিয়েছিলে, কিন্তু পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ আছে, রাখতে হবে কিন্তু, স্কুল কলেজের বন্ধুদের ভুলে গেলে চলবে না। ভবিষ্যতে তোমার সকল কমিউনিকেশন কিন্তু ইমেইলে হবে, কখন টু, কখন সিসি, কখন বিসিসি, কখন রিপ্লাই, কখন রিপ্লাই অল, কখন অ্যাটাচমেন্ট সহ পাঠাতে হয়, কখন অ্যাটাচমেন্ট ছাড়া পাঠাতে হয়, অনেকগুলি আমরা জানি না। ইনফ্যাক্ট জিমেইলে যে তোমার রেসপন্ডগুলোকে টেমপ্লেট আকারে সেভ করা যায়, এটাও আমরা অনেকে জানি না, জানলেও সেভ করে রাখি নাই, প্রতিদিন একই ইমেইল বারবার রিপ্লাই করছি। এখনই সেট আপ করে ফেলো, পুরো লাইফে হাজার হাজার ঘন্টা সেভ হয়ে যাবে। আশেপাশের নেতিবাচক মানুষগুলোকে আস্তে করে জীবন থেকে বাদ দিয়ে দাও। প্র্যাকটিক্যাল ফার্স্ট এইড শিখে ফেলো, জীবনে এই মুহূর্তে শিখে ফেলে যে কোথায় কোথায় কাজে লাগবে চিন্তা করতে পারবা না। ফার্স্ট ইয়ারে টিউশনি কিংবা পার্ট টাইম জব থেকে কত টাকা জমাতে পেরেছো সেটা একটু খেয়াল করো, সেই অনুযায়ী এই বছর একটা টার্গেট নাও। প্লিজ অ্যাট লিস্ট একটা ভলান্টারি অর্গানাইজেশনে জয়েন করে ফেলো, তাহলে দেখবা জীবনে টাকা ইনকাম করার থেকেও অনেক আনন্দ পাওয়া যায় যখন বিনা টাকায় কোনো একটা মানুষের সাহায্য করা হয়। সময় করে NID করে নাও, আর পারলে ড্রাইভিংটাও শিখে নাও, কাজে লাগবে। কমপক্ষে 1 সেট ফর্মাল কাপড় কিনে ফেলো, সাদা শার্ট, একটা স্যুট যদি হয় তাহলে খুবই ভালো হয়, বিয়ে শাড়িতেও তো কাজে লাগবে, তোমারটা না, বাকি যেগুলোতে তুমি ইনভাইটেড হবে সেসব জায়গায়। আর যখন যেখানে ইন্টারভিউ দিতে হয় সাথে সাথে ওই ফর্মাল সেটটা পরে যখন তুমি যাবা, ফার্স্ট ইম্প্রেশনটা এত ভালো হবে যে বাকি ইম্প্রেশনের জন্য আর খুব একটা জায়গা থাকবে না। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, ওই একটা ফর্মাল সেট যে কোনো ইন্টারভিউ, যে কোনো ফর্মাল অকেশনে খুবই কাজে দেবে। যাদের এখনো হলে থাকার এক্সপিরিয়েন্স হয়নি, এই এক্সপিরিয়েন্সটা নিয়ে নাও, কয়েকদিন হলে কাটাও। প্রচুর ফ্রিল্যান্সিং সাইট আছে, upwork.com, fiverr.com, freelancer.com, আশেপাশে পরিচিত কোনো সিনিয়র ভাই বা জুনিয়র এরকম ফ্রিল্যান্সিং কাজ করে তাদের সাথে একটু পরামর্শ করে নিজেও কোনো একটাতে নিজের একটা প্রোফাইল খুলে তুমি যে কাজটা খুব ভালো পারো সেই কাজটা শুরু করে দাও। বলা যায় না, ফ্রিল্যান্সিং থেকেও বেশ ভালো টাকা পয়সা ইনকাম করে ফেলতে পারো।